हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल बॉम गर्ल सुप्रस ब्लॉगे तुम्हारे सबाई के वेलकम और गुड मॉर्निंग। सकाल हो गए एखन बजे 10:30 बजे और अभी क्योंकि स्नान टान पर तुम्हारा देखते ही पाच। हमें आज के टी शर्ट पर चले आज के समस्त मैक्सी बोलो समस्त किचु भिजा कल के धुए रातर थे कल के जब बिस्टी पड़े एखो क्योंकि मैक्सी शुकाय तीनटे चारटे मैक्सी भिजे आ তাই আজকে স্নান টান করে একটা টপস পরে নিয়েছি আর এখন তোমাদের সাথে একটুখানি ব্লগসটা স্টার্ট করলাম কারণ সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। আমি সকাল সকাল উঠে কিন্তু সমস্ত ঘরের কাজ করে এখন ফ্রি হয়ে গেছি আর কালকে থেকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর তাই আজকে কিন্তু সিদ্ধ ভাত করেছি। আজকে সেরকম কিছু রান্নাও করিনি আর শুভকে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর এখন একটু জাস্ট তোমাদের সাথে গল্প করব আর কোকো ঠিক জাস্ট আমার নিচেই বসে আছে দেখো কান চুলকাচ্ছে আর আর বলো তোমরা কি করছো। আমি তো এখন ফ্রি আছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নি আর বাইরে সকাল থেকে খুবই বৃষ্টি পড়ছে তোমরা তো জানোই আর কালকে সমস্ত ভাসানো চলে গেছে আমাদের পাড়ার পূজোর ভাসান চলে গেছে আর আমাদের এলাকার যতগুলো ভাসান ছিল কালকে কিন্তু মোটামুটি সমস্ত ভাসান চলে গেছে। কালকে থেকে ওয়েদারটা এত সুন্দর যে সকাল থেকেই খুব জোরে বৃষ্টি পড়ছে আর কালকে রাত্রির থেকে কিন্তু ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর বর্ষাকালে খিচুড়ি ভাত খেতে ভালো লাগে কিন্তু খিচুড়ি ভাত করিনি। সকালবেলা উঠে সকালবেলা তাড়াতাড়ি করে বাজারে গেছিলাম, গিয়ে ওখান থেকে উচ্ছে একটু টমেটো শসা এগুলো কিনে এনেছি, কিনে এনে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। চলো রান্নাঘরে যাই। আর কোকো দেখো এখানে কী সব ছিঁড়েছে, ও সারাক্ষণ সমস্ত ঘরের এই দিক ওই দিক ওলট পালট করতে থাকে আর আমাকে গোছাতে হয়, এটা একটা বড় সমস্যা। আর দেখো রান্নাঘরে কিন্তু সমস্ত কিছু গোছানো আছে, চা খেয়েছি আর সিদ্ধ ভাতও করে দিয়েছি উচ্ছে ভাতে আর টমেটো ভাতে। আমি টমেটো ভাতে খুব ভালোবাসি তাই মাঝে মাঝেই কিন্তু আমি টমেটো ভাতে দিই খাওয়ার জন্য। আর দেখো আমার ডাইনিং টেবিল টেবিল গোছানো আছে আর শুভকে দেখো, শুভ বসে বসে সকাল থেকে উঠে টাইম পাস করছে। ও সকালবেলা উঠে ওকে ব্রেকফাস্ট ব্রেড আর বাটার দিয়েছিলাম আর ব্যানানা ছিল আর একটা সিদ্ধ ডিম দিয়েছিলাম। দুপুরবেলাও আবার সিদ্ধ ডিম দেবো, দুবার ডিম দেওয়া হয়ে যাবে। যাই হোক, দুটো ডিম খেলে কারোরই কিছু হয় না। আর এখন আমি একটুখানি লাঞ্চ করব, একটু পরে করব আর জাস্ট স্নান টান হয়ে গেছে ফ্রি আছি। আর সকাল থেকে কিন্তু মানে ভালোও লাগছে না, এত বৃষ্টি পড়ছে আমার প্রত্যেকটা জামা কাপড় ভিজে আছে আর যা কেচেছি সেটা ওয়াশিং মেশিনের মধ্যেই ভরা আছে। কালকে কেচেছি কিন্তু কালকেও বিকাল থেকে মানে দুপুর থেকে মোটামুটি বৃষ্টি পড়ছে সেই জন্য কিন্তু কিছু করতে পারিনি। আর দেখো কোকো আর শুভ কি লাফালাফি করছে, শুধু ওর সাথে ও খেলায় মজা পায়, ওর ঘাড়ে উঠে কামড়ায়, ওর মানে ও শুয়ে থাকলে ওর কাঁধে উঠে কামড়ায়। আর কালকে কোকো কি করেছে, আমার একটা ব্যাঙ্গেলস ভেঙে দিয়েছে, মানে ওর যা পায় সেটা কিন্তু ও মুখ থেকে ভেঙে দেয়। দেখো কিরকম দৌড়াদৌড়ি করছে, ওর মার্বেলে কিন্তু দৌড়ানো খারাপ কিন্তু তাও কিন্তু কোকো একদম শোনে না কথা, কিছু বলার নেই। আর বন্ধুরা তাহলে আমি আবার দুপুরবেলা তোমাদের সাথে একটু কথা বলবো, এখন আমি কাজ করে নিই আর পরে আবার তোমাদের সাথে একটুখানি গল্প করবো। এখন ব্লগসটা আমি স্টার্ট করে নিলাম কারণ এখন ব্লগ স্টার্ট না করলে হয়তো আমি আর করতে পারতাম না, আবার কাজে বাজে বিজি হয়ে যাব। আর তাহলে চলো আবার একটু পরে তোমাদের সাথে দেখা হবে, লাঞ্চ টাঞ্চ করে নেবো দুপুরবেলা, তারপর তোমাদের সাথে বসে গল্প। আর বন্ধুরা বেলা বাজে 2:30, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে। এখন আমি কি খাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমি প্রথমেই বলেছি আমি সিদ্ধ ভাত করেছি, সিদ্ধ ভাত খাবো। আর শুভর কিন্তু বন্ধু চলে এসছে বাড়িতে, দেখো ওখানে কিন্তু শুভর বন্ধুর সাথে শুভ বসে আছে। শুভ চলে আয় খেতে, খাবে ও এখন, সিদ্ধ ভাতই করেছি, সিদ্ধ ভাত খাওয়াবো। আর উচ্ছে আলু ভাতটা এখনো মাখা বাকি আছে, তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা এখানে আছে আলু আর উচ্ছে ভাতে, আমার খুব ফেভারিট একটা খাবার। আর এটা আমি এখন মাখবো তেল দিয়ে, নুন দিয়ে এটাকে মাখবো, মেখে খাবো। আর এটা হচ্ছে আমার ভাত, এখানে আমি টমেটো ভাতে নিয়েছি, একটা ডিম সিদ্ধ নিয়েছি, আমার টমেটো ভাতে ফেভারিট, আমার খুব ভালো লাগে। আর এখানে ছেলেকে একটা আলু ভাত আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ওকে ঘি দিয়ে দেব। আর উচ্ছে ভাতটা কিন্তু ওকে জোর করে খাওয়াতে হবে কারণ ও কিন্তু একদম উচ্ছে খেতেই চায় না, তিতোটাকে ও একটু অপছন্দ করে, বাচ্চা মানুষ সেই জন্য কিন্তু অপছন্দ করে। এখন চলো আমি উচ্ছেটাকে ভালো করে মেখে নিই, এর ভেতরে দানাগুলো আমাকে ছাড়িয়ে ফেলতে হবে।
আর আমি এক হাতে ভিডিও করতে করতে আলু ভাতেটা মাখার চেষ্টা করছি, দেখি না হলে আমি স্ট্যান্ডে লাগিয়ে দেব। আর কোকোকে দেখো, আমি দেখো চলে এসছে আমার সাথে, আমি এখানে মাখছি আর ও কিন্তু ওখানে বসে আছে। কিরে তোর খিদে পেয়ে গেছে আবার? মুখটা দেখো, খিদে পেয়েছে? তোর তো চিকেন ভাত খাবি, তুই আলু সিদ্ধ ভাত খাবি, ওকে মানে উচ্ছে আলু ভাতে দিলে ও খেয়ে নেবে। সর সর উচ্ছে মাতে মাখতে দে, ও এত দুষ্টু, আমার ব্যাঙ্গেলস ভেঙে দিয়েছে, ও মার খাবে আমার কাছে। আর আমার ডাইনিং টেবিলের হাইট খুব একটা বেশি না, এখানেও কিন্তু ও একদম উঠে দাঁড়িয়ে যায়। আর তিতো খেলে পালিয়ে যাবি, বুঝেছিস? তিতো খেতে হবে না ওকে, তো একদম এইসব খাবার দেওয়া যায় না। আলু ভাতে খাবার দেওয়া যায় কিন্তু আমি দিই না, আলু ভাতেটা অনেক সময় ডালের সাথে মেখে হলে ওকে আমি দিই কিন্তু সব সময় আমি দিই না। আর আমি উচ্ছে আলু ভাতেটা আমার খুব ভাল লাগে, এটা কাঁচা তেল আর নুন দিয়ে মাখবো, লঙ্কা কিন্তু এর মধ্যে দেব না, কারণ শুভ খাবে, কেউ চাইলে লঙ্কা দিয়ে খেতে পারে কিন্তু আমি কখনো উচ্ছে ভাতেতে লঙ্কা দিই না। তিতো জিনিসে লঙ্কা না দেওয়াই ভালো, এমনি এমনি খেলে ভালো। যখন ফ্রাই করা হয় উচ্ছে তখন আমি কিন্তু কাঁচা লঙ্কা ফেড়ে দিই, কিন্তু এমনি ভাতে খাওয়া খুব ভালো তেতো, কিন্তু আমার ছেলে কিন্তু একদম শোনে না, খেতেও চায় না, খুব জোর করে খাওয়াতে হয় ওকে। আর তোমরাই বলো ভেজিটেবল না খেলে চোখে চশমা চলে আসবে, পাওয়ার চলে আসবে, সেটা তো খারাপ। আর এই হয়ে গেছে মোটামুটি, এর মধ্যে একটু তেল দেব আর নুন দেব, আর এই খোসাগুলো আমি নিয়ে ফেলে দিই। দাঁড়াও আবার এসে তোমাদের সাথে গল্প করব, আমি এটা ফেলে দিই। আর এখন দেখো এখানে তেল নিয়ে নিয়েছি, এটা উচ্ছে ভাতটা মেখে নিই, মেখে খেয়ে নেবো, এর মধ্যে একটুখানি নুনও দিতে হবে, নুনটা দিয়ে দিই আর শুভ আর আমি খাবারটা খেয়ে নিই। আর উচ্ছে আলু ভাতে খাওয়াও খুব ভালো, আমি ছেলেকে সব সময় বলি উচ্ছে খাবি, তেতো জিনিস খাবি, কিন্তু ও কিন্তু নিম বেগুনটা এখনো খেতে চায় না, ওকে আমি ফোর্স করি না। আমিও ছোটবেলায় নিম বেগুনটা অতটা খেতামই না, কারণ ওটা অনেকটাই তিতো লাগে, কিন্তু উচ্ছে বেগুনটা কিন্তু সিদ্ধ করলে উচ্ছেটা অনেকটাই হালকা তিতো হয়ে যায়, তার ফলে কি ভালোও লাগে খেতে। ওকে আমি এইটুখানি দেব ওর ভাতের মধ্যে, তাই দেখবে এসে কি চিৎকার করবে, ওকে অল্পই দিই, খাওয়া ভালো। শুভ চলে আয়, চলে আসো আগে খেয়ে নাও, অনেকটা বেলা হয়েছে, এখন বাজে কিন্তু 2:30 বাজে, আর এই উচ্ছের থালাতেই ভাবছি খেয়ে নেবো, এখানে আবার একটা থালা বেড়েছি। যাই হোক আমি এটার মধ্যে নিয়ে নিই, আমার উচ্ছে ভাতে তো ফেভারিট ডিশ আর আমার খুব ভালোও লাগে। এগুলো কিন্তু আমি আমার শ্বশুর বাড়ি থেকে খাবারটা শিখেছি, এটা কিন্তু আমি আমার বাপের বাড়িতে এইসব আমি মানে আমি ব্যাচেলার লাইফে কিন্তু একদম এগুলো খেতামই না, মানে উচ্ছে সিদ্ধ বলো বা কোনো ছোটো ছোটো মাছ বলো এগুলো কিন্তু আমার বাড়িতে হতোও না, কারণ আমার বাবাও খেতেন না আর আমার মাও কিন্তু করতো না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে কিন্তু আমাকে এগুলো খাওয়া খেতেও হয়েছে আর শিখতেও হয়েছে, কারণ আমার শ্বশুর বাড়িতে লোক কিন্তু সমস্ত জয়েন্ট ফ্যামিলিতে এসেছিলাম আর আমি কিন্তু সিঙ্গেল ফ্যামিলি থেকে বিলং করতাম, আমি বাবা মায়ের একই মেয়ে, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকরা যখন আমি বিয়ে করে এসেছি তখন আমি কিন্তু জয়েন্ট ফ্যামিলি পেয়েছি, এখন তারা আলাদা হয়ে গেছে, কিন্তু আমি যখন বিয়ে করে এসেছি তখন কিন্তু 13-14 জন মেম্বার ছিল ফ্যামিলিতে, আর খুব মজা করেই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া বলো, তারপরে ঘুরতে যাওয়া বলো, বাড়িতে পুজো হলে পুজো কাটানো বলো, সমস্ত কিছু ওই একসাথে করতো, মানে একই হাঁড়িতে রান্না হয়েছে, বড় একটা হাঁড়িতে 12-13 জনের ভাত হতো, সেটাও আমি দেখেছি। আমি অনেক আগেই আমার শ্বশুর বাড়িতে বিয়ে করে যাওয়া, তার ফলে কিন্তু আমি প্রত্যেকটা রিচুয়ালসও অ্যাটেন্ড করতে পেরেছি শ্বশুর বাড়ি, আর প্রত্যেকটা জিনিসেও আমি থাকতে পেরেছি, কিন্তু পরে যারা বউ হয়ে এসছে তারা কিন্তু অত রিচুয়ালসও দেখেনি আর তারা অ্যাটেন্ডও করতে পারেনি, কারণ পরবর্তীকালে কিন্তু অনেক পুজো আচ্ছা মানে ফ্যামিলিতে অনেকে বয়স্ক হয়ে গেছিলো, মানে বয়স হয়ে গেছিলো, তার ফলে কি বলতো বাড়িতে এক রকমের পুজো হলে ধরো অনেক বড় তো জয়েন্ট ফ্যামিলি, পুজো আচ্ছা হলে বলতো কি অনেক লোকের দরকার হয়, কিন্তু
ওই জেঠিমা ছিল আমার হাজবেন্ডের জেঠিমা, উনি কিন্তু সমস্ত দায়িত্ব নিয়ে করতো, আরও আমার শাশুড়ি ছিল উনিও করতো। কিন্তু একার পক্ষে কী বলতো, বয়স হয়ে গেলে যেটা হয়ে থাকে কষ্ট হয়ে যায়, সেই জন্য কী বলতো আস্তে আস্তে পুজো আচ্ছাগুলো কমিয়ে দিয়েছে, এখন কিন্তু অত পুজো হয় না, বাট আমাদের কিন্তু শ্বশুরবাড়িতে অনেক পুজো হয় এখনও হয়। আর আমি কিন্তু প্রত্যেকটা পুজো মজা করে অ্যাটেন্ড করেছি বন্ধুরা, তখনকার দিনে এত ভিডিও টিডিও জানতাম না, তাহলে কিন্তু প্রথম থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতাম আর তোমরাও আমার প্রত্যেকটা জিনিস দেখতে পেতে। আর এখন যেখান থেকে আমি ব্লগ স্টার্ট করেছি সেখান থেকে আমি তোমাদের আমার লাইফের প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব। আর কোকো আমার সামনে খেয়ে এসে চলে এসছে, আয় শুভ খেতে আয়, বেলা বাজে আড়াইটে এখনো আসছে না। আমি এখানে চলে যাই এলাম, আমি কিন্তু ছেলেকে এখানে দিয়ে দিলাম, আজকে উঠছে ভাতে আর খাবে, নতুন জামাটা এখনো খোলেনি, ওটাই পরে পরে থাকছে। ওর খাওয়া দাওয়া নিয়ে কিন্তু আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়, কারণ শুভ কিন্তু সবকিছু খেতে চায় না। আর কোকো দেখো আমাদের মাঝখানে বসে আছে, দেখো কি ব্যাপার, তুই তো খেলি রে কোকো, আর কি খাবি, যতই ওকে খেতে দাও ওর খাওয়ার পেট ভরবে না, এই খেয়ে না তাড়াতাড়ি ঘিটা নে, এই নাম নেমে যা নেমে যা, বসো সিট নিচে বসো, আগে উচ্ছে ভাতটা দিয়ে খা, ঘুরি নাও ঘুরি নাও, দেখি সর সর, হ্যাঁ এটা এটা দিয়ে পরে খা। পিয়াজ নেই, পিয়াজ নেই, পিয়াজ আনতে হবে, আছে ঘরে, আজকে বাজারে গেছিলাম পিয়াজ আনতে ভুলে গেছি, এখন ছেলে পিয়াজ চাইছে, ও কিন্তু মানে ঘি আলু ভাতে বলো ডাল সিদ্ধ এর সাথে কিন্তু পিয়াজটা খেতে খুব ভালোবাসে, আর ও অনিয়ন খুব ভালোবাসে, আমি টমেটো খুব ভালোবাসি, আমিও অনিয়ন ভালোবাসি, কিন্তু ও কিন্তু টমেটো ভালোবাসে না, অনিয়নটা খুব ভালোবাসে। আর সিদ্ধ ভাত হলে ও সবসময় কিন্তু একটু অনিয়ন চায়, অনিয়ন কামড়ে খেতে ভালোবাসে। আর ওরও স্কুল খুলে যাবে, ভাইফোঁটার পর ওর স্কুল খুলবে, দেখ ঘিটা ঘিটা পরে খাস, আগে উচ্ছে, আজকে দেখো চুপচাপ উচ্ছে ভাতটা খেয়ে নিল, কারণ ক্যামেরার সামনে আছে সেই জন্য উচ্ছে ভাতটা খেয়ে নিল। ও কিন্তু উচ্ছে তিতো এগুলো দেখলেই কিন্তু কান্নাকাটি করে, ওর প্রত্যেকটা বন্ধুরা দেখো সামনেই বসে আছে, বন্ধু শুনছে, ওর প্রত্যেকটা বন্ধু কিন্তু তিতো খায়, কিন্তু ও কিন্তু খায় না, ঝামেলা করে আমার সাথে। আর ভেজিটেবলস তোমরা তো জানোই ভেজিটেবলস খাওয়া কত ভালো, ও কিন্তু ভেজিটেবলস কিছু খেতে চায় না, মানে যেরকম ক্যাপসিকাম ক্যারোট বিনস এগুলো কিন্তু খেতে চায় না একদম, ও সবসময় চিকেনটা ফেভার করে, আর চিকেন খেলে তোমরা তো জানোই চিকেন খেলে তো প্রোটিন যায় অতটা, কিন্তু সমস্ত ভেজিটেবলসও দরকার প্রত্যেকটা বাচ্চার জন্য, তাদের চোখের দৃষ্টির জন্য ভেজিটেবল কিন্তু খুব দরকার। আর আমি কিন্তু যখনই কোনো কিছু রান্না করি ভেজিটেবলস দিয়ে করি, কারণ আমি নিজে ভেজিটেবলস খেতেও পছন্দ করি আর ওকেও খাওয়াতে পছন্দ করি, কিন্তু অনেক সময় ও খেতে চায় না, এটাই প্রবলেম। আর একটু ঘি দেব, ওকে ঘিটা জমে গেছে, খেনে খেনে ওটা খেনে, একটা চামচ নিয়ে আয় তো শুভ, দেখ রান্নাঘরে চামচ আছে, দেখ একটা চামচ দিয়ে তুলতে হবে, ঘিটা না একদম মানে জমে গেছে দেখো, আর এই ঢাকনাটা ঘিয়ের ঢাকনাটা কোকো পেয়ে ঘিয়ের ঢাকনাটা কামড়ে ভেঙে ফেলেছে, এখন বাবুর খাওয়া হয়ে গেছে যা একটু নিয়ে আয়। আর এখানে দেখো একটা ওই সেদিনকে ওই সিজ বলে দোকানে গেছিলাম, ওখান থেকে দুটো কাজ আচার এনেছিলাম, একটা ছিল ওই কদবেলের আচার, কদবেলের আচারটা খেয়ে নিয়েছি, খেয়ে শেষ হয়ে গেছে, আর এটা হচ্ছে ম্যাঙ্গো আম কাসন্দি, আর এটাও খুব টেস্টি খেতে, এটা একটু আজকে ট্রাই করব। আর আচার খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আমি ছোটবেলা থেকে আর টক আচার, দেখ ছোট চামচ আছে তো, হ্যাঁ ছোট চামচ দেখো ডোয়ারে আছে, প্লাস্টিকের চামচগুলো নতুন, ওই ঝুড়িতেও দেখতে পারি, ঝুড়িতেও আছে হয়তো,
আর আচার খেতে না খুব ভালো লাগে। আমি একটু ভাতের সাথে একটু টক আচার খেতে ভালোবাসি। যখন রুটি খাই তখনও কিন্তু আমি আচার খাই, আর ঠান্ডা জল নেই চলে আয়। আর সবসময় ফ্রিজ খুলতে থাকে, ঠান্ডা জল খুঁজতে থাকে। বন্ধুরা ঠান্ডা জল খেলে ওরও শরীর খারাপ করবে, সেটা তো বোঝে না। আগে ওকে একটু ঘি দিয়ে দিই। কালকে রাত্রেই খেয়ে নিয়েছি আমি, ওকে না দিয়ে আমি আচারটা খেয়ে নিয়েছি কদবেলের, তাই বলছে যে কখন খেলাম আচারটা। আচারটা কিন্তু আমি খেয়ে নিয়েছি বন্ধুরা, একটু ঘি দিয়ে খাবো আর একটু টমেটো দিয়ে খাবো। টমেটো দিয়ে তেল নুন দিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন ফ্রি আছি আর এখন তোমাদের সাথে একটু গল্প করব। আর আজকে সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি পড়ছে। আর আজকে সিদ্ধ ভাতটা অনেকদিন পর খেয়ে ভালো লাগলো, কারণ পুজোর কদিন কিন্তু এই মাছ মাংস তারপরে বলো বাইরের খাবার ফাস্টফুড খেয়ে খেয়ে কিন্তু ভালো লাগছিল না। আর আজকে সকাল থেকে যা বৃষ্টি পড়ছে খিচুড়ি খাওয়ার ইচ্ছা করছিল, কিন্তু খিচুড়ি আর বানায়নি। মানে আমি যতটা ভালোবাসি আমার ছেলে ততটা ভালোবাসে না, তো সেই জন্য নিজের মতন কতটুকুনি করব এই জন্য অর্ধেক রান্না আমি করি না, কারণ শুভ বেশি খেতে পারে না জানো তো, এটাই হচ্ছে প্রবলেম। ও তো ছোটো, ও বেশি খেতে পারে না, ওর খাওয়ার কোয়ান্টিটি কিন্তু একদম অল্প। সেই জন্য আমিও মানে ধরো ওই চিকেন টিকেনের ওপর থেকেই রান্নাবান্না করে ছেড়ে দিই, কারণ ও যেটা ভালো লাগে ও সেটুকুনি খায়, আর আমি যেটা ভালো লাগে আমি সেরকম করে নিই। দুজনেরও আলাদা আলাদা রান্না অনেক সময় হয়ে থাকে, অনেক সময় একই রকম রান্না হয়। আর আজকে সিদ্ধ ভাতটা ভালো লাগলো, উচ্ছে ভাতে আলু ভাতেটা ভালো লাগলো। আর তোমাদের সাথে যে শেয়ার করি যে আমার শ্বশুর বাড়িতে কে কে থাকে আর এখনও কে কে আছে। আমি যখন বিয়ে করে আসি তখন আমার শ্বশুর বাড়িতে জয়েন্ট ফ্যামিলি ছিল। আমি কিন্তু সিঙ্গেল ফ্যামিলি থেকে বিলং করি, মানে হচ্ছে আমার বাবা মা আমি একটাই মেয়ে, আর আমার কোনো ভাই বোন নেই। আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু যে আমার হাজবেন্ড ও কিন্তু মা বাবার একটাই ছেলে, আমার মানে হাজবেন্ডেরও কোনো ভাই বোন নেই আর আমারও কোনো কিন্তু ভাই বোন নেই। আমরা দুজনেই কিন্তু সিঙ্গেল সিঙ্গেল সন আর সিঙ্গেল ডটার বলতে পারো। আর আমাদের কিন্তু লাভ ম্যারেজ হয়েছিল, আর সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। 101,000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পর আমার লাভ স্টোরিটা শেয়ার করবো। আর এখন আমি জাস্ট এটুখানি বলছি যে আমার শ্বশুরবাড়িতে আর জয়েন্ট ফ্যামিলি ছিল, আমি কিন্তু সিঙ্গেল ফ্যামিলি থেকে বিলং করতাম। আর বিয়ের পর জাস্ট মানে তোমরা তো বুঝতেই পারো যে সিঙ্গেল ফ্যামিলি থেকে গিয়ে একটা বড় জয়েন্ট ফ্যামিলিতে অ্যাডজাস্ট করার ব্যাপার থাকে, সেটা কিন্তু খুব কষ্টের ব্যাপার হয়ে যায়, একটা মেয়ের পক্ষে কষ্ট হয়ে যায়। কারণ একটা মেয়ে একটা ছোট্ট ফ্যামিলি থেকে যারা বিলং করে বা থেকে বড় হয়, ছোটোর থেকে বড় হয়, তারা একটা মানে মানে কি বলবো একটা মানে 13-14 জনের মধ্যে গিয়ে পড়লে কিন্তু মানে প্রথম প্রথম অ্যাডজাস্টমেন্ট করতে প্রচণ্ড অসুবিধা হয়। সেটা আমারও হয়েছিল, মানে সেটা কি হয়েছিল কেন হয়েছিল সমস্তটাই তোমাদের সাথে পরে শেয়ার করব, এখনই আমি করছি না। মানে আমারও অসুবিধা হয়েছিল কারণ আমার বয়সটা কিন্তু তখন খুব অল্প ছিল, মানে তোমরা আমাকে দেখলে বুঝতে পারো, এখনই আমাকে অত কিন্তু বয়স আমার না। তো এখন থেকে আপ টু 15 ইয়ার্স আগে গেলে আমার বয়স কতটা হতে পারে সেটা একটা তোমরা গ্রেস করে নাও। তো তখন একটা মেয়ের পক্ষে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গিয়ে এত লোকের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করাটা কিন্তু খুব কষ্টের হয়ে যায়। কারণ আমি যে সময় আমার বিয়ে হয়েছে সেই সময় কিন্তু মানে মেয়েদের কি বলবো বাবা মায়ের কাছেই থেকে বড় হওয়ার কথা, সেই সময় কিন্তু আমার বিয়ে হয়ে গেছিলো। আমারও কিন্তু অনেক কষ্ট হয়েছিল তাদেরকে মানিয়ে নেওয়া, তাদের বিভিন্ন রিচুয়ালস মেনে নেওয়া, তাদের নিয়মকানুন মেনে চলা, এটা করো না ওটা করতে হবে, এটা করতে পারবে না ওটা করতে পারবে, এই বিভিন্ন রকম মানে শুধু একটা দুটো জিনিস না, তোমরা তো জানোই, তোমরা যারা মেয়ে তারা তো জানোই কতটা সমস্যা হয়ে থাকে একটা সিঙ্গেল ফ্যামিলি থেকে একটা বড় জয়েন্ট ফ্যামিলিতে গিয়ে যদি কেউ পড়ে, সেখানে কতটা একটা মেয়ের কষ্ট হতে পারে, সেটাও আমার সাথে হয়েছিল। আর সেটাকে মানিয়ে নিতে নিতে আমার ছেলে হওয়ার পর আমার মানিয়ে নিতে নিতে আমার অনেকটা বছর সময় লেগেছিল।
মানে আমার বিয়ের 4 বছর পর কিন্তু আমার ছেলে হয়, আর আমার ছেলে হওয়ার পর থেকেও মানে আমি ম্যাক্সিমাম সময় কিন্তু আমি আমার মায়ের কাছেই থাকতাম, কারণ তখন আমার কিন্তু কোয়ালিফিকেশন আমি কন্টিনিউ করছিলাম, আমার কোয়ালিফিকেশন শেষ না হতে হতে আমার বিয়ে হয়ে যায়। তো আমার মাথায় একটাই এ ছিল, বা আমার মা বাবাও চাইতেন যে আমার কোয়ালিফিকেশনটা যাতে আমি কমপ্লিট করি। আর কেন চাইতো, কারণ আমার মা বাবা দুজনেই ওয়ার্কিং ছিলেন, তারা দুজনেই গভর্নমেন্ট জব করতেন। মা বাবার সবার স্বপ্ন থাকে তাদেরও সন্তান কোথাও একটাও স্টাবলিশড হোক। তো আমি একটা লাভ ম্যারেজ করি, তো আমি খুব অল্প বয়সেই ম্যারেজ করে নিই, তো সেটা আমার মা বাবার পক্ষে মানাটা পসিবল হয়নি সেই সময়। আমি থাকলেও হয়তো আমার ছেলের ক্ষেত্রে, আমিও এখন বুঝি যেই জিনিসগুলো, আমিও কিন্তু এখন থাকলে আমার ছেলের ক্ষেত্রে হয়তো আমিও মেনে নিতাম না এত অল্প বয়সে বিয়ে, বা তাদের মানে আমার মা বাবার চিন্তা ছিল যে আমি কীভাবে সেখানে গিয়ে অ্যাডজাস্ট করবো, তাদেরকে মানাতে পারবো কি না, কারণ আমি একা একা মানুষ হয়েছি, আমি সমস্তটা একাই পেয়েছি। আমার এখনও অবধি আমার এখনও মানে ভাগ করে আমার জিনিসটা নেওয়ার কেউ নেই। তো আমার মা বাবা সবসময় চিন্তা ছিল একটা মানে ছোট্ট ফ্যামিলি থেকে হঠাৎ করে এত বড় একটা ফ্যামিলিতে গিয়ে কীভাবে মানাতে পারবে আমার মেয়ে, বা সেখানে তো মেয়ের কষ্ট হবে, সেই দিকটা আমার মা বাবা ভীষণ চিন্তিত ছিলেন। যাই হোক, আস্তে আস্তে বছর ঘুরতে থাকে, ছেলে হয়ে যায়, তারপরেও আমার মানে অ্যাডজাস্টমেন্টের অনেক প্রবলেম ছিল। প্রবলেমগুলো তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করবো, কী কী প্রবলেম ছিল, ছোটোখাটো প্রবলেম। আমি সবাইকে বলতে চাই যারা এখন নিউলি ম্যারিড কাপল যারা মেয়ে, তারা অনেকেই আমি ইউটিউবেও দেখেছি যে তারা মানে অ্যাডজাস্টমেন্ট করতে পারে না, হাজবেন্ড খারাপ ছেড়ে চলে আসে। দেখো, ছেড়ে চলে আসাটা সমস্যা না, আমি তোমাদের দুদিকেই লজিক দেব। সেটা হচ্ছে যে মানে ছেড়ে চলে আসাটা কোনোদিনও সমাধান না। হ্যাঁ, আমি জানি যে কেউ হয়তো একেও যে ঠিক হয় না, সে একশোতেও ঠিক হয় না, কিন্তু একটা টাইম দেওয়া দরকার। কারণ দেখো, তোমার বয়সটা যদি ছোট থাকে, তোমার ওই টাইমে ম্যাচুরিটি হয় না, তুমি 6 মাসে 1 বছরে বা 2 বছর 3 বছরের মধ্যে ছেড়ে দিচ্ছ, সেই সময়টা একটা মেয়েদের ম্যাচুরিটি আসে না। একটা মেয়ের ম্যাচুরিটি আস্তে আস্তে আমি মনে করি 30, 31, 32 না হলে একটা মেয়ের ম্যাচুরিটি কিন্তু আসা পসিবল না। সে যদি 23, 22 বা 24 বিয়ে করে, সে কিন্তু কোনোভাবে যদি তার শ্বশুর বাড়ির থেকে সে কোনোভাবে প্রতারিত হয় কোনো মেয়ের ক্ষেত্রে, তাদের কিন্তু অ্যাডজাস্টমেন্টের জায়গাটা অনেকটা প্রবলেম হয়, সেটা আমি ভালো করেই বুঝি। আমারও হয়েছিল, আমার প্রচুর হয়েছিল, কিন্তু আমি কিন্তু মানে সেইভাবে কি বলবো, নিজের জায়গাটাকে এইভাবে ভাবিনি যে সেখান থেকে আমাকে ছেড়ে চলে আসতে হবে, আমার মা বাবার কাছে থাকতে হবে, আমি কোনোদিনও ফিরে যাব না, এরকম আমি কোনোদিনও ভাবিনি। তো আলটিমেটলি যেরকম দিন যেতে গেছে, সময় গড়াতে গেছে, আমি যখন ভালো লাগতো না আমি একাই থাকতাম আমার মা বাবার কাছে। হ্যাঁ, তো এইভাবে দিন যেতে যেতে কিন্তু সব একটা টাইমের পর কিন্তু ঠিক হয়ে গেছে, আমারও ম্যাচুরিটি বেড়েছে। আজকের দিনে দেখো, আমি যথেষ্ট বড় হয়েছি, আমি বুঝতে পারি আমার ছেলে বড় হয়ে গেছে। তো এখন আমার একটু বুঝিয়ে চলা, আর বুঝে চলাটা খুবই দরকার, কারণ আমার ছেলের ফিউচার আছে। তো এখন সব ঠিকঠাকই আছে, কি বলো তো, এত ছোট বয়সে বিয়ে হয়ে গেছিলো না, সেই সময়টা একদম অ্যাডজাস্ট করতেই পারতাম না। আমি শ্বশুর বাড়ি থেকেও অনেক ক্ষেত্রে আমাকে প্রবলেম মানে ক্রিয়েট করেছে, মিন্স মানে তুমি এটা করতে পারবে না, তুমি ওটা করতে পারবে না। আমি জানি না, একটা মেয়ে যদি তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায়, সেখানে গিয়ে কেন এটা করতে পারবে না, কেন ওটা করতে পারবে না, একটা মেয়ের কেন এতটা মানে নিয়মের মধ্যে থাকতে হবে, সেটা আমি বুঝিনি, আজও বুঝি না। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি মেয়েরা এটা করতে পারবে না, মেয়েরা ওটা করতে পারবে না, এমনকি আমার পড়াশোনাটাও কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে একদম সাজেস্টই করেনি যে তুমি পড়াশোনা করো, তোমার পড়াশোনাটা করা দরকার। হ্যাঁ, সেটাও কিন্তু আমাকে কোনো রকম সাপোর্ট করেনি, করেছিল একমাত্র আমার মা। আমার মা বলেই দিয়েছিল, তুমি যদি পড়াশোনা কন্টিনিউ না করো তাহলে কিন্তু শ্বশুরবাড়ি থেকে তোমাকে নিয়ে যাওয়া হবে, আর শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাওয়া হলে তাহলে কিন্তু এখানে তুমি আর আসতে পারবে না। তো এই কথাটা আমার মাথায় ছিল, আর আমিও চাইতাম যে আমার এডুকেশনটা আমি কন্টিনিউ করি, কারণ দেখো বিয়ে হয়ে গেলেই কিন্তু এডুকেশন বন্ধ হয়ে যাবে, এটা টোটালি ভুল। এটা তো তোমাদের ওপর ডিপেন্ড করে যে তোমরা কতদূর নিয়ে যাবে তোমাদের ফিউচার, তোমাদের ফিউচারে তোমরা কী করতে চাও। তো আমিও ভেবেছিলাম সেই মুহূর্তে আমার এডুকেশনটা খুব দরকার, এডুকেশন না হলে তুমি কোথাও কিচ্ছু করতে পারবে না। আর আজকের যা দিনকাল, আজকে এডুকেশন ছাড়া, বিশ্বাস করো আমি নিজেকে দিয়ে প্রুফ, এডুকেশন ছাড়া তুমি কি কোনো জায়গায়
ঠাই পাবে না। আর মাস্ট মাস্ট ইংলিশ, ইংলিশটাও তোমার সেইভাবেই দক্ষতা থাকা দরকার। যদি দক্ষতা না থাকে তুমি কিন্তু কোথাও চান্স পাবে না। বিশেষ করে এমএনসি কোম্পানিগুলোতে কিন্তু ইংলিশ ছাড়া, ফ্লুয়েন্ট ইংলিশ ছাড়া কিন্তু তুমি কখনোই চান্স পাবে না। তো এইভাবেই কিন্তু আমি একটা দুটো দিন করে আমার এডুকেশন কমপ্লিট করি। আর ছেলে হওয়ার পর থেকেই আমার কিন্তু জার্নি শুরু আমার এডুকেশনের। আমি কিন্তু একটা একটা করে স্টেজ পাশ করতে থাকি, আবার কলেজে ভর্তি হই, কলেজ পাশ করি, এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা জার্নি শেষ হয়। তো বন্ধুরা, আজকের দিনে সমস্তটা বুঝি, সমস্তটা অ্যাডজাস্ট করে চেষ্টা করি চলার, যতটা আমার দ্বারা সম্ভব হয়। আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতেও এফোর্ট করি, তাদের সাথে গুছিয়ে মানিয়ে চলার চেষ্টা করি। ছেলেকে তো আমি একাই দেখছি, এখন আমার মা মারা গেছে বলে আমি এখনও এই ফ্ল্যাটে আছি। কদিন পর হয়তো শ্বশুরবাড়ি চলে যাব, তখন সবার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাবো, তোমাদেরও ভালো লাগবে দেখবে। আমাদের শ্বশুরবাড়ি কিন্তু খুব মিলমিশ একটা পরিবার। আমি যখনই আমার শ্বশুরবাড়িতে গেছিলাম ফার্স্ট বিয়ে করে, তখন কিন্তু মানে আমার প্রচণ্ড কী বলবো তো ভয় লাগতো না, আমার শুধু মনে হতো এত লোক, হ্যাঁ কোথাও একটা মানে আমি মানে এরকম স্পেস খুঁজতাম যে আমি যেখানে একা একটুখানি বসতে পারি, কিন্তু এরকম স্পেস হতো না। সব সময় ঘরের মধ্যে কাকিমা বলো, জেঠিমা বলো, আমার শাশুড়ি বলো, কাকা শ্বশুর বলো, জ্যাঠা শ্বশুর বলো, আমার দেওররা আছে, আমার ভাসুর আছে, সব মানে সবাই, আমার ননদ আছে, সবাই বাড়ির মধ্যে ঘোরাফেরা করতো। তো ওই জায়গাটা মানে ছেড়ে আমি একটু আলাদা থাকতে পছন্দ করতাম, একটু আলাদা রুমে বসতে পছন্দ করতাম, কিন্তু সেটা কিন্তু আমার ছিল না। তো সেই জায়গা থেকে কাটিয়ে এতগুলো বছর যখন পেরিয়ে এসেছি, আমি কিন্তু ওই জায়গাতে আমি উইন হয়ে গেছি। আর আমি কিন্তু আজকের দিনে আমার শ্বশুরবাড়ির আজকে প্রত্যেকটা জিনিস আজকে বুঝি, তাদের সাথে ভালো অ্যাডজাস্টমেন্টও আছে, আর তাদের প্রত্যেকটা সুখ দুঃখ বলো প্রত্যেকটাতে কিন্তু আমি অ্যাটেন্ড করি। আমার যতটা বউ হিসাবে কর্তব্য আমি কিন্তু তাদের সাথে করি, আর আগামী দিনেও করব। আর আমার হাজব্যান্ডের কিন্তু ব্যবসা, আর ওদের কিন্তু আগাগোড়াই ব্যবসা ভিত্তিক ফ্যামিলি, মানে বিজনেস ওদের পুরো ফ্যামিলিটাই বিজনেস। কিন্তু আমার বাপের বাড়ির দিক থেকে সবাই কিন্তু চাকরিজীবী, আমার শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু সবাই কিন্তু বিজনেসই করে। তো এই তো ছিল আমার ম্যারিড লাইফ, তোমাদের সাথে একটা একটা করে আমি শেয়ার করব। আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে দাও, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর আমার এই ফ্ল্যাটটা হচ্ছে আমার মায়ের কেনা, আর এই ফ্ল্যাটটা হচ্ছে 850 স্কোয়ার ফিট ফ্ল্যাট। এটা আমরা 2016 কিনেছি। তো এখানে তারপর থেকেই আমার মা এখানে থাকতেন, কিন্তু আমার বাবা কিন্তু এই ফ্ল্যাটে আসেননি। আমার বাবা এই ফ্ল্যাটে আসার আগে মারা যান, আমাদের শরিকি বাড়িতেই থাকতে মারা যান। আমার মা কিন্তু পার্সোনালি এই ফ্ল্যাটটা কেনেন, এখন কিন্তু ফ্ল্যাটের ওনার আমি, কারণ আমি মেয়ে। আর যা যেহেতু মানে যতটুকুনি মা বাবার সামর্থ্য মা বাবা রেখে গেছে, তার মালিক কিন্তু আমি। আমার আমার কিন্তু ভাইও নেই, বোনও নেই, তাকে দেওয়ারও কোনো ব্যাপার নেই। তো সুতরাং আমিও একা, আমার হাজব্যান্ডও একা, মানে ওনাদের দিক থেকেও কিন্তু ও একই ছেলে মা বাবার। বাড়িতে যেটু দুই ছেলে আছে, আমার একটা ননদ আছে, কিন্তু ওর মা বাবার একটাই ছেলে। তো আমরা দুজনে কিন্তু খুব হ্যাপি আজকের দিনে, হ্যাপি। একটা টাইমে কিন্তু মানে সমস্ত অ্যাডজাস্ট করতে আমারও কিন্তু অনেকটা প্রবলেম হয়েছে, আমি তোমাদের বারবার বলছি, অনেকটাই প্রবলেম হয়েছে। মানে আমি আমার মায়ের কাছে এসে কেঁদেওছি, কাঁদতামও। তো ছোটো ছোটো জিনিস নিয়ে কাঁদতাম, মানে তোমাদের সেগুলো শেয়ার করব। মানে এখন ভাবি যে ওগুলো নিয়ে কেন কাঁদতাম, এরকমও হয়েছে। তো এখন সবই বুঝি, এখন আমার কোনো কষ্ট হয় না, কারণ সব কিছুর একটা টাইম দেওয়া দরকার জানো তো। মানে তুমি প্রথমেই ভাববে যে তুমি ওটা পেয়ে যাবে, কখনোই না। তার জন্য তুমি যদি জীবনে একটু টাইম দাও, সেটাতে মনে হয় আমার অনেক ভালো হবে। কারণ আমিও যদি সেই মুহূর্তে আমি নিজেকে টাইম না দিতাম, তাহলে হয়তো কিন্তু আজকে যে দিনটা আমি দেখতে পাচ্ছি, সেই দিনটা হয়তো আমি দেখতে পারতাম না। তো বন্ধুরা, তোমরাও সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবে। আশা করি আমার কথাগুলো তোমাদের ভালো লাগবে। দেখো আমার লাইফে যা যা হয়েছে প্রত্যেকটা মুহূর্তে, এতদিন আমি মানে ইউটিউব করব সেটা আমি কোনোদিনও ভেবে উঠতে পারিনি। তাই আজকে সুযোগ পেয়েছি তোমাদের সাথে, আজকে মানে একটা ফ্যামিলির মতন হয়ে যাচ্ছ। আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসই আমি শেয়ার করব। আর আমার দুঃখের দিনও আছে, সুখের দিনও আছে, সমস্ত নিয়েই কিন্তু আমার জীবনটা।
আর আজকে আমি আমার ছেলেকে পেয়ে ভীষণ হ্যাপি। আমার ছেলে 2008-এ হয়ে যায়, আর ওকে নিয়ে জবের থেকে ও আমার লাইফে এসেছে, আমার লাইফটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। এখন তো একটা মা, মানে মা যে উপভোগ যে জিনিসটা সেটা কিন্তু আমি প্রতি মুহূর্তে উপভোগ করি, আর ওকে নিয়ে থাকতে আমার ভীষণ মজা হয়। ওর প্রত্যেকটা ছোট ছোট স্বপ্নকে যখন আমি ধীরে ধীরে পূর্ণ করছি সেটাতে মনে অনেকটা স্যাটিসফাইড ফিল করি, আর স্যাটিসফ্যাকশনও আসে নিজের মধ্যে। তো এই ছিল আমার স্টোরি। তোমরা তো বুঝলেই আমার লাভ ম্যারেজ হয়েছে, আর আমার হাজবেন্ডের সাথেও তোমাদের পরিচয় করাবো, খুব তাড়াতাড়ি করাবো, এখনই করাচ্ছি না, সব কিছুর একটা সময় আছে বললামই, যে এখন একটু ওয়েট করো, পরে তোমাদের ওর সাথেই পরিচয় করাবো। আর এটা বলবো না যে খুব সুন্দর, আমি নিজেই পছন্দ করেছিলাম, তখন বয়সটা খুব ছোট ছিল, তখন যেটুকুনি পেরেছিলাম পছন্দ করেছিলাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে ওর সাথে কথা বলে। কিন্তু ও কিন্তু ক্যামেরার সামনে এত কথা টথা বলতে চায় না, আর আসতেও চায় না, একটু লজ্জাই পায়। যাই হোক, লজ্জাটা ফেলে হবে না, তোমাদের সাথে তো ইন্ট্রোডিউস করাতেই হবে, একটা টাইমে ইন্ট্রোডিউস করাবো, আশা করি তোমাদেরও ভালো লাগবে ওর সাথে দেখা করে। ও বিজনেস নিয়ে এখন বিজি আছে, সেই জন্য মানে আসতেও পারে না খুব একটা আমার কাছে, মানে আসে মাঝে মাঝে আসে, যখন আসতে হয় তখন কিন্তু ওর বিজনেসটা বন্ধ করেই আসতে হয়, কারণ আমার শ্বশুরও মারা গেছে 2013-তে, তারপর থেকে কিন্তু ওর ওপরেই মানে চাপ। আর ও যদি ধরো কোথাও যায় দুদিনের জন্য, তখন কিন্তু আমাদের টোটালি ব্যবসাটা বন্ধ করেই রাখতে হয়, কারণ ও ছাড়া আমাদের কোনো অপশান নেই, কারণ আমার ছোট্ট ছেলে, ও তো এখন ব্যবসার কিছু ধরতে পারবে না, সেই জন্য কিন্তু দোকান বলো, আমাদের বিজনেসের জায়গা বলো, সেটা কিন্তু বন্ধ করেই ওকে সমস্ত কাজ করতে হয়। আর একটা কথা তোমাদের সাজেশন করব, যাদের ধরো একটা মাত্র সন্তান, তাদের মানে অনেকটাই প্রবলেম হয় জানো তো, সেটা আমি ফিল করি, মানে আমিও তো আমার মা বাবার দিক থেকে একটা মাত্র সন্তান, আর ও আমার হাজবেন্ডও একটা মাত্র সন্তান, তো দুজনের এই প্রবলেমটা কী হয় তোমাদের সাথে শেয়ার করি। প্রবলেমটা হয় যে ধরো কোনো কাজ আছে, যেরকম হচ্ছে আমার কাছে আসতে হবে বা আমাকে নিয়ে কোথাও যেতে হবে, তখন কিন্তু মানে ওর ব্যবসার দিকটা ধরো কেউ দেখার কেউ থাকে না, তখন কিন্তু টোটালি ব্যবসাটা বন্ধ করে আসতে হয়, এটা একটা প্রবলেম হয়ে যায়। তারপরে ওর ব্যবসার জন্য ধরো ওখানে বসে আছে, এখানে ধরো আমার একটা ছেলের দরকার বা আমার একটা খুব এমার্জেন্সি কিছু দরকার, সেখানে ওকে লাগবে, তখন কিন্তু ও চট করে আসতে পারে না, সে মানে সে যে কোনো কাজই হোক একা থাকলে কিন্তু খুব প্রবলেম। মা বাবার দুটো সন্তান খুবই দরকার, আর আমি বলবো তোমরা অবশ্যই চেষ্টা করো দুটো সন্তান নেওয়ার, কারণ দেখো এটা নিজেদের ব্যাপার, এটা আমাদেরও ব্যাপার, আমাদের ক্ষেত্রেও সেম, দুটো সন্তান না হলে কিন্তু খুব কষ্ট জানো তো। আমি ছোট থেকে ফিল করেছি, আমি একা মানুষ হয়েছি, আমার আজকে আমারও ফিল হয় যে আজকে যদি আমার একটা ভাই বোন থাকতো তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো, আমারও খুব মজা হতো, আমি একটুখানি আমার নিজের লাইফের কথা বলো, আজকে দেখো আমার বাবা মা নেই, মারা গেছে, তো আজকের দিনে আজকে দুনিয়াদারিতে কিন্তু আমি একটাই মেয়ে, তো আমি আমার মনে যদি একটা কষ্ট হয় আমি আমার হাজবেন্ডকে ছাড়া কিন্তু আমি আর কাউকে বলতে পারি না, অনেক সময় হাজবেন্ডকেও বলা যায় না, তো সেই সময়টা কিন্তু নিজের মধ্যে রেখে দিতে হয় বা কোনো বন্ধুদের শেয়ার করি, তো সেই জায়গাটা আমি মনে করি নিজের একটা ভাই বোন থাকলে সুবিধা হতো। তাহলে আর জ্ঞান দেব না, যেটুকুখানি বললাম নিজের মন থেকেই কথাগুলো বললাম তোমাদের, জানি না এতগুলো কথা শেয়ার করাটা ঠিক হচ্ছে কি না, আশা করি ভুল বলছি না, নিজের লাইফের যে যে মুহূর্তগুলো আমি দেখে এসেছি, কাটিয়ে এসেছি, উপভোগ করে এসেছি, ভালো মন্দ সমস্তটা নিয়েই কিন্তু একটা সংসার, এটা ভেবো না যে সংসারে সবসময় সুখ আসবে, এটা কখনোই না, সংসারে কিন্তু দুঃখ সুখ দুটো মিলিয়েই কিন্তু সংসার, আর যারা এই দুঃখটাকে কাটিয়ে উঠতে পারে সংসারে তারাই কিন্তু উইন হয়, আর তারাই কিন্তু সংসারটা ভালো করে করতে পারে। তোমরা কখনোই এটা ভেবো না যে সংসারে গেলাম একটা ডিমান্ড পূর্ণ হচ্ছে না, ছেড়ে চলে এলাম, ঝগড়া করলাম, তাহলে কিন্তু কখনোই তোমরা সংসার করতে পারবে না, ফ্যামিলি দেখতে পারবে না, ভালোবাসা পাবে না, তো এটাই হলো কথা জানো তো। মানে প্রত্যেকটা মানুষের লাইফে খারাপ ভালো এই জিনিসটা আছে, আমার লাইফেও প্রচুর খারাপ জিনিস হয়েছে, আমি দেখেছি চোখের সামনে, কাটিয়ে এসেছি, সেই সেই এক একটা স্টেপ আমি পার করেছি নিজের লাইফে, ধরে দেখে দেখে মাকে জিজ্ঞেস করে করে, তো আমার লাইফেও কিন্তু অনেক বাজে বাজে মানে দিকও আছে যেগুলোকে আমি কাটিয়ে এসেছি, তো আজকের দিনে এডুকেশনও কমপ্লিট করেছি,
কাজবাজও করি, নিজের পায়ে দাঁড়িয়েছি। তো আজকে দিনে আমার কোনো দুঃখ নেই, আমার ছেলেকে নিজেও মানুষ করতে পারবো যদি আমার বড় যদি ছেড়েও দেয় দিত কোনোদিনও আমাকে। হ্যাঁ, তাহলে মনে করি আমি আজকের দিনে যদি আমি নিজের পড়াশোনাটা কমপ্লিট না করতাম তাহলে কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে কখনোই থাকতে পারতাম না। কিন্তু যদি তুমি পড়াশোনা কমপ্লিট করে একটা জায়গা স্টাবলিশ হয়ে যাও তাহলে কিন্তু তোমার পক্ষে এতটা হার্ড হওয়া উচিত না, তোমাকে চালানো বা তোমার সাথে যে থাকবে তাকে নিয়ে তোমার চলা। আর এটাই বলবো, আর কিছু বলবো না। এ দেখো আমার হেডফোনটা, এটা কিন্তু কোকো পেলে একদম ছিঁড়ে দেবে, এটাকে সবসময় সাবধানে রাখি আর এটা যাতে ছিঁড়তে না পারে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই অফ করছি, আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে শেয়ার করব। আর তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এখন তো বেলা 5টা বাজে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রায় অন্ধকার হয়ে এসছে। আর এখন তো আস্তে আস্তে নভেম্বর মাস হতে যাচ্ছে, নভেম্বর এলেই কিন্তু রাত্রির মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, 5:30টার মধ্যেই রাত্রি হয়ে যায়। আর বন্ধুরা, তোমরাও খুব ভালো থাকবে, আমিও ভালো থাকার চেষ্টা করি, একা থাকি সাবধানে থাকারই চেষ্টা করি, বেশি কোথাও যাই না, যতটুকুনি যাই ছেলেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর তোমরাও ভালো থেকো, কোভিড কিন্তু আবার বাড়ছে, মুখে মাস্ক পরো, হাতে হ্যান্ড স্যানিটাইজার করবে, সবসময় হাতটা ওয়াশ করে রাখবে, এটা করলে আশা করি তোমাদেরও কিছু হবে না। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটাকে আমি এখানেই অফ করছি। তোমরা কমেন্ট করো, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও কমেন্ট করো, আর তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্টে যে যে কোশ্চেনগুলো হবে সেটার কিন্তু একটা আমি ভিডিও আলাদাভাবে বানাবো, এখন থেকেই আমি মনে করে করে রাখবো কী কী কোশ্চেন আসছে আমার কাছে, সেগুলোর উপর ভিডিও কিন্তু আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই অফ করছি, পরে যদি আবার রাতে সময় হয় তাহলে তোমাদের সাথে একটু আবার গল্প করবো। এখন একটু রেস্ট নিই, খেয়েছি, 5:30টা বাজে, অন্ধকার হয়ে এসছে, বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। তাহলে বাই বন্ধুরা।